ওয়ার্ল্ড কাপ চলে আসে। আর মুসলমান যে সময় বিজয় হই তখন কিছু মুসলমান প্লেয়ার হলে আমার সোয়াল জাহান আইসে প্লেয়ার হলে সজদাত ফরি যাই সজদা কর হকিকত ইগুলো সজদা ধরা যায় না। হে আল্লাহর শুক্রিয়া যে আদায় করে এখান ঠিক আছে, কিন্তু এক মাতে খান বুধ হইবা এই মতো খেলা খেলাইয়া ফয়সাটো ফাইতরা গিফটও ফাইতরা এটা তো জুয়া নানি। يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما يسألونك عن الخمر والميسر ميسر মানে জুয়া খেলার মধ্যে এরপরে লটারির মধ্যে যেটা ওটা জুয়া সমস্ত জুয়া চলে এখন হে বেটা অজু নাই কুন্তা নাই এরপরে সজদার মধ্যে পড়ে গেল মাত বুঝান গর মুসলমান দে দেখাইবার লাগিয়া ই মতে মাইশে যদি হরি লইছে আহ বাক্কা উয়াম্মার কথা আহ বাক্কা গীতা উয়াম্মার কথা নতুবা আমরা সবে জানি আনা ওজুয়ে আল্লাহরে সজদা দেব হইত না। আর বিশেষ করে এক মাইশর ওজু নাই আর নমাজও হাড় হয়ে গেছে বা নমাজও থাকা অবস্থার মধ্যে অজু গেছে কি হে জানে আমার অজু নাই হে নমাজের অবস্থার সজদা এগু কিন্তু বড় মানা আইসে হদিস এগু বড় মানা আইসে। বাকি ইতা ব্যাপারে বেশ না মাথা বালা হান ঘুরি ফিরি তো ইটা ওয়ার্ল্ডে ফার দেখে কত কত লাগে প্রাইভেট হইলে আরো বুঝাইলাম মনে আর খাম নাই বাদে সমালোচনা আরম্ভ হিন্দু মানুষের নন মুসলমানে যদি সালাম দেয় তে আপনি ওয়ালাইকুম কইবা এ থেকে আগে যাইবা না ওয়ালাইকুম সালাম কইবা না। যে মতো এক গর মুসলমান নবীর খেদমত আইসি আর আইয়া কইতো আসসালামু আলাইকুম আসসা আসসাম মানে সামর অর্থ মৌত যে মতো তিরমিজি শরীফের হাদিস গেছে আল হাব্বাতু সাওদাউ হিয়া শিফাউন লিকুল্লি দাইন ইল্লা সাম সাম সিন আলিফ মিম সাম সামর মানা মৌত ই গয়ের মুসলমানে আইয়া কইতো আসসালামু আলাই আসসালামু আলাইকুম সামু আলাইকুম হে নবী তোমার উপরে মৌত আও বদুয়া দে ই ইহুদি নবীজির বদুয়া দে তোমার উপরে মৌত আও তখন নবী যে ইলা কইছ না ওয়ালাইকুম সাম ইলা না কইছ না ওয়ালাইকুম সামো গেছ না তোর উপরেও ওলা গর মুসলমানে যে সময় কইবা আসসালামু আলাইকুম তখন আপনি কইবা ওয়ালাইকুম তখন তুই দিবা ওয়ালাইকুম সালাম যাইবা ওয়ালাইকুম তোর উপরেও ও এখন আল্লাহ কিতা দিবা হিকান আল্লাহ জান আপনি সালাম দিবা জি মহকিন ওলামায় কেরামর রায় তাহলে দাড়ির লগে আও গেছেন মিলাই ও যেন সেরেন ও দাড়ির টুটোর মধ্যে টুটোর তোলে যেন যাচ্ছেন তাকে সেন খাটিতাম না এটা দাড়ির লগে মিলাই এন খাটিবান বুঝাইছেন বহুত এখান সাফ করি লাই আর একগুলো আমি দেখছি বড় আজীব লাগে এরা এখানে তো সাফ করণ করণ অন তাকি সাটাইয়া কিছু খামাইয়া অন আনিয়া হটা ওখান বার করি দেন আরে ভাই ইটা দাড়ি হইল নি আর হটা অন তো বার করি দেয় আজীব লাগে ও হঠাৎ যাচ্ছেন লক্ষিসে অক্সাইন তো দাড়ি ই তলমুকা যাচ্ছেন লক্ষিসে মেইন তো ইকসাইন দাড়ি নাই থানবী রহমতুল্লাহ আলীর সোয়াল করা হয়েছিল হজরত ও যে হঠাৎ তোলে যেন তাকে লক্ষাইলি দেন বলে খাটলে খাটতে পারবা যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই আসল তো দাড়ি ও হাড্ডি নানি ও হাড্ডি তখন আমরা একগুরো বার হইছি মনে মডার্ন যুগর যে এরা বাটিয়ার লাম্বার আমি মাথো যাইয়ার না এরা ইনটাকে খামাইয়া আইতে আইতে ওনার হাড্ডিও গো বার ভাই তুই দাড়ি কানো রাখলি তুই তো হাড্ডি বার করে লিস ও তোলে দি ছাগলর কত গেছি তুই দিছ তার কোনটা জি ওই ভাই চ্যালেঞ্জ আমরা যাই না যাওয়ার কথা নাই হ্যাঁ চ্যালেঞ্জ আমরা যাই না যাওয়ার কথা নাই এক গুড়ো মানুষের চ্যালেঞ্জ দেনি তা ঠিক না ভাই চ্যালেঞ্জ তো শয়তানে দিচ্ছে শয়তানে দিছে এর লাগে ওলামায় হক্কানি রব্বানি বুজুর্গ জেলে আমরা তো তৈয়া গেছ এরা কোনোদিন চ্যালেঞ্জও যাই না চ্যালেঞ্জে ভাই মাতিছন শুনলে শুনো বুঝলে বুঝো আমার খাম পৌঁছাইয়া দিছি অন আমার ই ভাইয়ের প্রশ্ন তাহলে একজন মানুষের চ্যালেঞ্জ করছেন এ হওয়াই যে বলে মেহরাবত জানালা বা খিড়কি লেখা যাইস নাই তাই চ্যালেঞ্জ দিতরা কোনো কিতাবও তাহলে আনি দেখ ভাই এখানটা কইছে কেন জানোই নি ইমাম সাহেব কোনো সময় থু ফালাইতা কোনো সময় কফ জমে গেছে এখন ই ইমাম তো ইঞ্জিন নানি বাকি তো ডাব্বা মুক্ত দি এখন ইমাম সাহেব নমাজের আগে সেফ লইয়া নমাজ পড়তানি
গলা আকি ইমাম সাবর আন নমাজত তাইন এখন গলা সাফ করি খালোই গেলে তো আর নমাজর রাখা তো খানি তো লাগে না ওলে একটা কন্ডিশন প্রায় থাকে না নি অন ইকনাইন লিয়াতা তাইন যদি নমাজ পড়াইন ইকনাইন তে বেরাসরা করব নমাজর খুশু খুজু যাইব এরপরে নমাজও খাইতে লাগব নমাজ সেফ বা কফ বাইয়া পড়ি যাইব ইখান তো শরীয়তে কইছে না ইনো জানালা বা সাইডটা কইছে ফইসমেরা কইছে না ইনো ডাইনে বা বউয়েরা কইছে ফইনে ফইসমেরা খলে কইরা মানে মকরু করডা পশ্চিম মুখা সেফ পালাইতাম না আপনি ডাইনে বাউ বাউনে আলহামদুলিল্লাহ বালা খাম করছেন ইমাম সাবর সহুলত আলাই করছেন এখানে শরীয়তে জায়জ করে দিছে যে চ্যালেঞ্জ দেরি তো তার চ্যালেঞ্জ দের ভাই আমরা চ্যালেঞ্জের মোকাবিলা যাইতাম না আমরা দিন ফুসাইছি অত হানা ব্রাদার জি আর তে সাহাবায়ে কেরামর ব্যাপারে বুঝছেন তো ভাই বুঝাইছে আচ্ছা এই মতো সাহাবায়ে কেরামর ব্যাপারে আপনারা আল্লাহর কাছে দোয়া করবা হে আল্লাহ তুমি সাহাবায়ে কেরামর মহব্বত আমরা দিলো ডালিয়া দেও এরার পদাঙ্ক অনুসরণ করতাম তুমি আমরা দিলো ডালিয়া দেও হায়াতু সাহাবা যেখান আছে ওখান ফলাতো বইবা ওখান হুনবা বা ওখানে বাংলা যদি থাকে বাংলা ওখানে পড়িবা সাহাবায়ে কেরামর জীবনী অকল চাইবা মা আয়েশা সিদ্দিকা আসুন হযরতে হাফসা আসুন হাসান আসুন হুসাইন আসুন উমর আসুন আবু বকর আসুন উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এরার জীবনী লোক কোয়া লিয়া ফড়ুক খালি ইমান দে মজবুত মানুক যত ফড়িমু ইমান মজবুত হইব যত ফড়িমু ইমান মজবুত হইব কারণ এরা তো বিভিন্ন তরে বিধবা মানাইছো আওলাদ রে এরারে এরা এতিম মানাইছো হ্যাঁ এরা আওলাদ এতিম মানাইছো দন দৌলত আরে হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আন হিজরত করে গেছেন কুনতা নাই হিনো গিয়েও কুনতা নাই এর ফলে খামাইয়া দৌলত মানাইছো বলে আনসার মহাজিরিন সাহাবি হীন গেছন মদিনাত আর হন গিয়া খামাই করছন মেহনত করছন এরপরে দৌলত মানাইছন আর ও মত সাহাবায় কেরামর খবর হইছে মদিনা শরীফ 10,000 কমবেশ 6,000 10,000 বাকি 16,00,000 1,50,000 সাহাবায় কেরাম খান গেলা দুনিয়ার কোনায় কোনায় গেছন গিয়া দিন দেব লইছে দুনিয়ার কোনায় কোনায় গিয়া আজ তো আমরা হাঞ্জিল বাদ পাইছি মিসাল কিলা দিব দুনিয়া বিল্লাই নে দেই আমরার ইটা এরিয়া ইয়া আমি তো বাড়ি হুজাই উইতো পারে কিন্তু ইটা তো আমরা সারা একলানির মানুষ নানি ইটা এরিয়া একসময় জঙ্গল আছিল নানি আমরা বাপ দাদাইকে আবাদ করছন কিলা আবাদ করছন কিলা আইল খাসা খাটিছন কিলা বাঘ বাল্লুক মারছন কিলা কিলা অগু খাটিছন কিলা কিলা উজার বুজার কিতা ওটা সাফ করছন হ্যাঁ রাস্তা নাই কুন্তা নাই আইজ আমরা হাঞ্জিল বাদ পাইছি এরপরে আমরা একগুড়ে কই আমরা বাপে ইকান দাদা ইকান বুঝছুন না ইকান তো আগে হলা করতে অলইল আরে ভাই তুমি হিসমে কানো আসলাই হিসমে এত সংকটের সময় যে ইকান করছন বুক বুকা রইছন বুকা দুই তিন অক্তে এক অক্ত খাইছন খসু বানাইছন মুকি বানাইছন কুমড়া বানাইছন লাল কদু বানাইছন হুকুই নাছিল ওতা দিয়ে খাইছন আজ ডেইলি মাছ খাইয়ার মাংস খাইয়ার ফুলাও খাইয়ার বিরিয়ানি খাইয়ার হেরা কিতা খাইছন ও জায়গাত আমি কইয়ার ধুনিয়া বুঝিয়া কইয়ার আমরা বহুত আছি না বহুত আছি যে বাপ দাদার সমালোচনা করি খাগজ খান হিলা করলানা সীমা খান ইলা করলানা জমিন খান ওলা করলানা রাস্তার সাইটর জমিন খান বেশি ইল্লা কেনে হি মাঝখানের হিকান রাখলা কেনে ইকান বুঝছুন না নিতা দোকান হইব বিল্ডিং হইতো আরে ভাই তুমি এই সময় খানো আসলে তারার যে সময় আছিল যে মাহৌল আছিল যে পরিবেশ আছিল যে পরিস্থিতি আছিল তারা যেখান করিয়া গেছেন সুক্রিয় তুমি আদায় করো ওলা সাহাবায়ে কেরাম হলে যেখান করছই যে মত মেহনত করিয়া গেছেন ই মেহনত তো কিয়ামত পর্যন্ত আছে থাকবো আর 10,000 সাহাবায়ে কেরামে আরাম ফরমাইতরা মদিনা শরীফের মধ্যে কত ইনসান যাইতরা জিন্নাত যাইতরা হন গিয়া জিয়ারত করদা এরা কবর মধ্যে আরাম ফরমাইতরা এরা দুনিয়ারে ত্যাগ দিস দুনিয়া ত্যাগ দিস বাগানকে বাগান এমনে রইছে ফলে গিয়ে হিজরত করে গেছিল খেরর বিবি খেরর বাচ্চা এরা মুসলমান নাই এরা ফলে গেছিল গিয়া খানা গেছিল মদিনা শরীফ নবীর হাজিরির লগে হাজিরি দিলেছিল ও মত কুরবানি আর মেহনত করি যারা গেছো ও এরা লইয়া আমরা সমার ভাই কিতাবুল ফিতন বাবুল ফিতন ইতা হদিস ভাই চাইলে বিশেষ করে জাস্টিস তকি উসমান ইসা দামাত বারাকাতুম জানে ওয়ার্ল্ডর শেখুল ইসলাম টাইটেল দেওয়া হয়েছে হজরতর সাহেবজাদা ইমরান আশরফ সাহ এন কিতাবে হান লেখছেন বাবুল ফিতন কিতাবুল ফিতন দিয়া অত আজীব এক কিতাব লেখছেন এই সমস্ত ফিতনর মাসাইল হল হদিস হল যে নমুনায় পেশ করছেন ফলার পরে আখলে খাম করে না যে ই মতো হদিস হল নিন দিয়ে পেশ করে গেছেন এই মতো হদিস হলের মধ্যে আইসি কথা যে পরবর্তী যারা উম্মত হলাইবা যেমত আমরা আইসি এর আগর যারা তাকবা বিশেষ করে সাহাবায়ে কেরাম খানে আল্লাহ ফরমা নবী ফরমাইছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি এরা হেরার সমালোচনা করবো আই সমালোচনার পাত্র সাহাবায়ে কেরাম হল বলে গেছে
আল্লাহ মাফ করুক। জি দেখুন খজা নামাজ হইতে ফাসক ফন্ত সাহেবে তরতে ফাসক তোর উপরে যদি হই গেছে যেমন তো আমার ফজরের নামাজ খজ হইছে মিসালে গুদেই জোহরের নামাজ সলের জামাত সলের আমার ইয়াদ আছে আমি ফজরের নামাজ পড়িছি না জামাত যাইতে দেও চেষ্টা রাখো জামাত শরীক হইতে তুমি ফজরের নামাজ আগে আদায় করো এখন যদি ফজরের নামাজ আদায় না করিয়া আমি জোহরের নামাজ ও জামাত শরীক হই গেছি আমার ইয়াদও আছে জানিয়ার তে নামাজ হইতো আগে আগে ফজরের নামাজ আদায় করো মিসাল হিসাবে জুম্মার নামাজও কত মানুষ রাইতরা কত যুবক লাইতরা হে হয়তো এশার নামাজ পড়িছি ফজর পড়িছে না এর আগর নামাজ পড়িছে আইও জুম্মাত শরীক হয়ে গেছে এখন ভাই তোমার জুম্মা খান থেকে হইতো তোমার তো ফজর রইছে না নি সাহেবের তরতিব এক তাকি ফাসক পর্যন্ত তোমার নামাজ ফজ হইছে যদি নেসিয়ান নাই বুলছো না কসরাতে ফাওয়াই তো হইছে না বেশ হইছে না সয়ক বা এতাকি বেশ হইছে না আমার ইয়াদও আছে দুই তিন অক্তর খোঁজ হইছে তাহলে ও খোঁজা তুমি আগে আদায় করো বাদে তুমি অক্তর নামাজ পড়ো বাদে তুমি অক্তর নামাজ পড়ো আর ফাসর উপরে ছয় অক বা সাত অক সাতশো অক্ত হয়ে গেছে এখন তোমার ইচ্ছা ভাই আগে খোঁজা আদায় করো বা তোমার অক্তি নামাজ পড়ো অক্তি জমাত আরম্ভ হয়েছে তো জমাত করোও লাগবো বাদে তোমার খোঁজা আরম্ভ করো খোঁজা তুমি আদায় করো এর কারণে এরা মানুষে খেয়াল করেন না গেও নামাজ পড়া শুরু করো মনে হল জমাতর ভাই জমাতর ফজিল ঠিক আছে সুন্নতে মক্কা দাবা ওয়াজিব ঠিক আছে তুমি সাহেবের তরতিবর ভিতরে আসো তোমার খোঁজা হন তোর তুমি আগে দেয়া করো আমি জামাতিসি বলি ববে আদিমা ফর বাবা আহরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।